হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউব চ্যানার এক বন্ধু এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য বিশাল ভালো খবর নিয়ে চলেছি সাপ্লিমেন্টারি পরীক্ষা ও ইন্টারমিডিয়েটদের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে কী বলেছে নোটিশটাতে এবং নোটিশটাতে একটু ছোটো ভুল আছে সেটাকে আমি সংশোধন করে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের অনেক ডাউট আছে আমি জানি এগুলো বলে দিচ্ছি আমি সব এবং বিশাল ভালো কংগ্রাচুলেশন এবং থ্যাংক ইউ জানাই ভিসি সি এবং অন্যান্য ইউনিভার্সিটি মানে অন্যান্য যে সমস্ত এখনও অবধি রেজাল্টগুলো বেরোয়নি সেই রেজাল্টগুলো যাতে বর্ধমান তাড়াতাড়ি বার করে দেয় তার জন্য রিকোয়েস্ট এবং অন্যান্য সাবলি এক্সাম যেগুলো বাকি রয়েছে বা পার্ট ওয়ানের রিভিউ যে ব্যাকের যে এক্সামগুলো রয়েছে সেগুলো যদি নিয়ে নেওয়া হয় খুব ভালো হয় কারণ এই বছরটা এক্সেপশনাল ইয়ার তার জন্য প্লাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে স্টুডেন্টরা কিন্তু আজকের আন্দোলনে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কলেজ স্ট্রিটে তাদের যে ক্যাম্পাস সেখানে অনেক স্টুডেন্টরা গেছিল এবং সেখানে গিয়ে তারা কিন্তু দাবি জানিয়েছে যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেওয়া হয় এবং এই সমস্ত স্টুডেন্টদের কুর্নিশ জানাই মন থেকে তাদেরকে থ্যাংক ইউ জানাই আরজিটেকের গ্রুপের অনেকের মেম্বাররা গেছিল তারা এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই নট অনলি আরজিটেক আজকের ফেসবুকের অন্যান্য অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়ার অনেক গ্রুপ আছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু আজকের গেছিলো এবং গিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছে এবং তারা আন্দোলনটাকে কিন্তু ফলপ্রসূ করেছে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কিছু প্রফেশনাল কারণের জন্য আজকে যেতে পারলাম না কিন্তু কথা দিচ্ছি এর পরবর্তীতে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের কাছে যাব এবং আর অন্যান্য মেম্বারদেরও বলছি প্লিজ এদেরকে সাপোর্ট করুন কারণ এরা আপনাদের জন্য লড়ছে সাপ্লিমেন্টারি প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য লড়ছে তো তার জন্যই এদেরকে সাপোর্ট করুন এবং এদেরকে জানি অসংখ্য ধন্যবাদ মন থেকে এরপরে চলে আসছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার্থীরা বিক্ষোভ জানিয়েছেন এবং কারণ অনেক রেজাল্ট কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু ডিউ রয়েছে তো এ বিষয়ে কি বলছে কলকাতা ও গৌরবঙ্গ সেটা আমি দেখে নিচ্ছি তবে তার আগে আমি দেখে নেব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নোটিশটা ওটাকে আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি তো বর্ধমান বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে নোটিশ এক্সামিনেশনের আন্ডারে জাস্ট বেরিয়েছে নোটিফিকেশন রিগার্ডিং ফর্ম ফিল আপ ইউজি সেমিস্টার টু সেমিস্টার ফোর অ্যান্ড পার্ট থ্রি ওল্ড এক্সাম এবং আমি এই নোটিশটা দেখছি এবং আমি বুঝতে পারছি আপনাদের পার্ট থ্রিটা দেখার পরে আপনাদের আলটিমেটলি কোয়ারিগুলো সব আসছে এবং কিছু স্টুডেন্টের মাধ্যমে কিন্তু আমি তারা কলেজে ফোন করে এবং কনফার্ম করেছি এবং এটাই হবে সেটা আমি বলে দিচ্ছি ইট ইস এয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অফ দ্য অল কনসার্ন দ্যাট দ্য শিডিউল অফ ফ্রম ফিল আপ অ্যান্ড কমিস্টমেন্ট অফ এক্সামিনেশান ইউজিসিভিসি সেমিস্টার টু সেমিস্টার ফোর অ্যান্ড পার্ট থ্রি আছে এটা পার্ট টু হবে আর মেনশন বিলো অর্থাৎ এখানে প্রিন্টিং মিস্টেক আছে এটা পার্ট টু হবে তার ফলে যেটা হচ্ছে যে পার্ট টু তো সবটাই সাবলি এক্সাম কারণ পার্ট টু তো পার্ট থ্রি তো এবছরই শেষ হয়ে গেল ধরতে গেলে তো পার্ট টু টোটাল সাবলি এক্সামটা হচ্ছে বর্ধমানে প্লাস সেমিস্টার টু সেমিস্টার ফোরের কিন্তু ইন্টারমিডিয়েটদের পরীক্ষা হচ্ছে প্লাস যারা সেমিস্টার টু সেমিস্টার ফোরে যাদের সাবলি রয়েছে তাদের পরীক্ষা আশা করি বোঝাতে পারলাম তার ফলে সেমিস্টার টু সেমিস্টার ফোর অ্যান্ড পার্ট টুদের হচ্ছে পরীক্ষার জন্য নোটিশ সাপ্লিমেন্টারি অ্যান্ড হচ্ছে রেগুলার স্টুডেন্ট অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এবং এখানে কিন্তু মানে আমাদের পার্ট থ্রি বা পার্ট ফাইভ এই সমস্ত মানে সেমিস্টার থ্রি বা সেমিস্টার ফাইভ এই স্টুডেন্টগুলো কিন্তু নেই তো এটাই রিকোয়েস্ট করব সেই স্টুডেন্টগুলোর যেন খুব তাড়াতাড়ি কিছু বেরিয়ে যায় এবং সেই স্টুডেন্টগুলো কিন্তু অলরেডি গিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন জমা করে এসছে তারা জানিয়ে এসছে ইউনিভার্সিটিকে যে কতটা তাদের দরকার এবং আন্তরিকভাবে তারাও কিন্তু গিয়ে রিকোয়েস্ট করে এসছে অলরেডি ইউনিভার্সিটিতে তো দেখুন এখানে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে এবং এক্সামের ডেট দিয়েছে ফর্ম ফিল আপ বলে দিয়েছে সেমিস্টার টু এর হচ্ছে ন তারিখ থেকে সতেরো তারিখ অর্থাৎ আপনাদের এই মাসে নয় থেকে সতেরো সেমিস্টার ফোর হচ্ছে যারা আছে বা রেগুলার বা সাবলি যারা আছে তা তেরো থেকে আঠেরো এবং পার্ট পার্ট টু হবে এটা পার্ট টু এর যারা সাবলি স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে সতেরো থেকে কুড়ি এবং আপনাদের পরীক্ষা দেখুন পরীক্ষা বলে দিয়েছে ফ্রম পঁচিশ তারিখ থেকেই পরীক্ষা শুরু পা সেমিস্টার টু সেমিস্টার ফোর ছাব্বিশ তারিখ থেকে পার্ট টু ওল্ড হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে কিভাবে হবে পরীক্ষা যতদূর মনে হয় এটা ওবি বি মাধ্যমেই হবে বেশি টেনশান করবে না তার জন্য তবে সেটা এখানে ডিক্লেয়ার নেই তবে সেটা এলেই আমি আপনাদেরকে জানাবো তবে যতদূর হচ্ছে নাইনটি নাইন হবে তবু আপনারা অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করুন আমি জানাবো আপনাদের এটা বিশাল বড় ভালো খবর দিলাম বর্ধমান স্টুডেন্টদের জন্য তো এবার চলুন চলে যাচ্ছি আমি ক্যালকাটারি যে আপডেটটা এবং গৌরবঙ্গের আপডেটটা একটু দেখে নিই প্রথমত বলছে কোথাও পূর্ণাঙ্গ ফলাফলের দাবিতে বিক্ষোভ কোথাও সাপ্লিমেন্টারি পরীক্ষা জমায়াতের ডাক কলেজে বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশের পর এই ছবি দেখা যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃহস্পতিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার আটশো জন পড়ুয়ার পূর্ণাঙ্গ ফলাফল এখনও প্রকাশ করা হয়নি এমনকি তাদের অনেকের নাম বিভাদ ভিত্তিক তালিকাতেও নেই অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দশই নভেম্বরের মধ্যে এই পড়ুয়াদের ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ গৌরমঙ্গর অনেক রেজাল্ট ডিউ রয়েছে তার জন্য কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিক্ষোভ জানাচ্ছে এবং জানিয়েছে তারা আগামীকাল কালকে জানিয়েছে এবং তার সাথে অর্থাৎ আগের দিন জানিয়েছে এবং সেখান থেকে কিন্তু ইউনিভার্সিটি বলে দিয়েছে যে দশ তারিখের মধ্যে তারা রেজাল্ট বার করে দিচ্ছে এবং এটা শুধু গৌরমঙ্গল প্রবলেম না আজকে বর্ধমান ইউনিভার্সিটিরও কিন্তু এই সেম প্রবলেম রবীন্দ্র ভারতীরও কিন্তু সেম প্রবলেম রবীন্দ্র ভারতীর কিন্তু আজকে ডিস্ট্যান্সের এখন অবধি রেজাল্ট বেরোয়নি সম্পূর্ণ বেরোয়নি এবং আজকে বর্ধমানেরও ডিস্টেন্সের রেজাল্ট রেজাল্ট বেরোয়নি অনেকে যেমন বিএডের থার্ড সেমিস্টারের পরীক্ষা অনেক দিন আগে হয়ে গেছে তার রেজাল্ট এখনও ডিউ তারা অক্টোবরে ফোর্থ সেমিস্টার দিয়েছে তার রেজাল্ট এখনও ডিউ তারা জানেই না যে তারা থার্ড সেমিস্টার পাস করেছে কিনা তারা অলরেডি ফোর্থ সেমিস্টার দিয়ে দিয়েছে এবং এর জন্য কিন্তু ইউনিভার্সিটির কাছে আন্তরিক রিকোয়েস্ট যেই স্টুডেন্টগুলোর কিন্তু অনেকে চায় তারা এম করবে এবং আজকের অন্যান্য অনেক ইউনিভার্সিটি যেমন কল্যাণী বলুন এরা কিন্তু অলরেডি এম অ্যাপ্লিকেশন নিচ্ছে তাহলে এই স্টুডেন্টগুলো কি দোষ করেছে এরা কেন যে কল্যাণী ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে না শুধুমাত্র কল্যাণী না অন্যান্য ইউনিভার্সিটিতেও তার জন্যই রিকোয়েস্ট করছি ইউনিভার্সিটির কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছি কাইন্ডলি প্লিজ এটাকে প্রবলেমটাকে সলিউশন করুন এবং ইউনিভার্সিটি যাতে খুব তাড়াতাড়ি টাইম টাইমের মধ্যে একদম যেটা কথা দিয়েছিল একত্রিশ তারিখ সেটা তো হলো না সেটা যেন অন্তত দশ তারিখের মধ্যে অন্তত যেন রেজাল্টটাকে বার করে দেয় যাতে স্টুডেন্টগুলো অ্যাডমিশনের জন্য অন্তত অ্যাপ্লাই করতে পারে বা ক্যারিয়ারে এগোতে পারে এটাই আন্তরিক রিকোয়েস্ট এবং শুধুমাত্র এটা বর্ধমান না আমি যেন বললাম অনেক কটা কল কলকাতা কলকাতার কিন্তু পিজির আজকে রিভিউয়ের রেজাল্ট বাকি যে স্টুডেন্টগুলো আজকে পিজির এখনও রিভিউয়ের রেজাল্ট পায়নি এদিকে তারা ধরতে গেলে এম এম এস ফাইনাল রেজাল্ট পেয়ে গেছে কিন্তু তারা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না এদের মধ্যে অনেকে আছে এম ফিল পিএইচডি করতে চায় অনেক জায়গায় নোটিশ বার করে দিয়েছে তাহলে সেখানে তারা কিভাবে আবেদন করবে কারণ সেখানে তো তাদের পুরো রেজাল্টটা লাগছে এবং শুধুমাত্র আজকে এমফিল পিএইচডি না অনেকে জব করতে চায় আজকে নভেম্বর মাসেই আমি আটটা চাকরির খবর দিয়েছি আপনাদের কিছুদিন আগে এই যে চাকরিগুলো আছে এর মধ্যে অনেকে আছে যারা জয়েন করতে চায় মাস্টার্স লেভেল কিন্তু তারা করতে পারছে না তার ফলে ইউনিভার্সিটি উচিত ক্যালকাটা বর্ধমান বা অন্যান্য ইউনিভার্সিটি যারা এখন অব্দি রেজাল্ট দেয়নি তাদের ইমিডিয়েট রেজাল্টটা বার করে দেওয়া উচিত যে এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত তো ক্যালকাটা ইউনিভার্সিটির আজকে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েতে ডাক দেওয়া হয়েছে তাদেরকে আবার বলছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটির তরফ থেকে ডিসির তরফ থেকে জানতে পেরেছি স্টুডেন্টের মাধ্যমে যে তিন দিনের মধ্যে তারা প্রবলেম সলিউশন করার চেষ্টা করবে এবং এই তিন দিনের মধ্যে আমরাও আশাবাদী যে ইউনিভার্সিটি কথা রাখবে এবং যেরকম যা আপডেট পাবো আপনাদের জন্য নিয়ে আসবো তবে হ্যাঁ এটা বলতে পারি হোক কলরব বলুন বা অন্যান্য সমস্ত পিটিশান বলুন আমরা হোক কলরব তো অলরেডি সিএমকে পাঠিয়ে দিয়েছি কিন্তু হোক কলরব বা অন্যান্য সমস্ত পিটিশান যাবতীয় যাদের সবকে এক্সাইটেড

এবং ছাত্র তাদের জীবনের সমস্যা নিয়ে দেখলেন স্টুডেন্টরা কি সুন্দরভাবে কিন্তু তারা আজকে অর্গানাইজ করেছে এবং তাদেরকে মন থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং বা মন থেকে বলছি আজকে আপনাদের জন্য বিশেষ করে হোক কলরব